নমস্কার বন্ধুরা আমি সুদেশনা চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে যেটি দেখাচ্ছি ওটি হচ্ছে পাকা পটল তো পাকা পটলের আজকে রান্না হবে কিভাবে করছি সেটা দেখাচ্ছি এই যে মিক্সির মধ্যে আমি পাকা পটলগুলো নিয়েছি আর এই যে দুখানা আলু নিয়েছি মাঝারি সাইজে চারটি কি পাঁচটা পটল এবং দুখানা আলু তাকে এইভাবে মিক্সিতে বেটে নিতে হবে এবং সাথে একটু লঙ্কা তাছাড়া একটু বেসন দিয়ে মেখে নিতে হবে তারপরে এই যে কড়াইতে খুব ঢিমে আঁচে করে এইভাবে করতে হবে আর এই যে বসে গেছে এগুলোকে ভেবো না যে এগুলো পুড়ে যাচ্ছে এইগুলো হলো টেস্টের আরেকটি কারণ এইভাবে ধীরে ধীরে যখন উনুনে বসে থাকবে কড়াইতে গা লেগে গায়ে লেগে যাবে কড়াইয়ের গায়ে তখন কিন্তু এর টেস্টই ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে অপূর্ব লাগে আর এই যে কাঠঠোকরা আবার এসেছে তো দেখাই আমি অনেকবারই কাঠঠোকরা পাখি আমার না ভীষণ ভালো লাগে ওকে দেখাতে আমার বাড়িতে যতগুলো পাখি আসে তার মধ্যে কিন্তু একে সব থেকে দেখতে ভালো লাগে কালারফুল এবং দেখো তার যে মুকুটের মতন যে অংশটা এটা যেন আমার ভীষণ ভালো লাগে এবং এত সতর্ক ভালো লাগে বেশ তো এই শহরাঞ্চলে বসে এরকম কাঠ দেখতে পাবো সোফায় বসে বসে আমি ভাবতেই পেরেছিলাম না যাই হোক তো বিভিন্ন রকম পাখি আমি দেখতে পাই সেগুলো মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগে কিনা না তা জানাবে এবং তোমরা যারা দেখো নি এখনও যারা দেখেছো তো দেখেছো আমার আগের ব্লগে যারা এখনও কাঠঠোকরা সাক্ষাৎ করনি দেখো নি আর কি তারা দেখে নিও ও বিভিন্ন রকমের খাবার থাকে দিই আমি পাখিদের ও বেছে বেছে ওর খাবারগুলি খাই ভাত খায় সব কিছুই খাই দেখেছি আমি এমনি কাঠকরা কি খায় জানি না কিন্তু আমার এখানে বসে বসে দেখি না সমস্ত কিছু খায় ফলের টুকরোও খায় তাছাড়া ওই ভাত যে দিই সেই ভাতগুলো চাল চাল হয়ে যায় রোদে শুকে সেগুলোও খেতে দেখি এবার দেখো ঠোঁটটা কি কীরকম বড়ো কাস্তের মতন লাগছে ঠোঁটটা আমার বেশ ভালো লাগে ওর ফটো তুলতে ও যখন আসে খুব সতর্কভাবে ফটো তুলতে হয় একটু শব্দ পেলেই ও পালিয়ে যায় আমি কিন্তু খুবই কাছে বসে তুলছি তো দেখো কী সুন্দর দেখছে চারিদিকে শব্দগুলো কিন্তু দেখছে শুনছে এইসব করছে যাই হোক দেখালাম কাঠঠোকরা তো এবারে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে চিকেন এসেছে এক সপ্তাহে চিকেন আজ এসেছে তো আমি বিভিন্ন রকমের কাটিংয়ে চিকেন আনতে দিয়েছিলাম তো তাই এসেছে এইগুলি হচ্ছে এই বেলায় রান্না করব আর বাকি আমি ফ্রিজে স্টোর করব তার জন্যে কীভাবে চিকেন আমি রাখি এবং চিলি চিকেন বা ফ্রায়েড রাইস বা অন্য কিছু চাউমিন টাউমিন করতে গেলে আমার কীরকম চিকেন প্রয়োজন হয় সেইভাবে আমি চিকেনগুলোকে ভাগ করে নিয়েছি এইভাবে ভাগ করলে একটা কিন্তু সুবিধে হয় খুব চটপট যখন রান্না হয় সকালবেলা যাদের অফিস থাকে বা স্কুলের মানে কোনো তারা থাকে সকালে রান্নাটা দরকার তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে খুব সহজ হয়ে যায় আর ম্যারিনেট যুক্ত যদি করা থাকে তাহলে তো কথাই নেই টেস্টও ভালো হবে এবং ভালো লাগবে এগুলো আমি রেখেছি স্যুপের জন্য ওই জন্য কম নিয়েছি এগুলোকে সেদ্ধ করে স্যুপে ছোট ছোট করে কেটে আমি দেব। সেই জন্য এইভাবে রেখেছি এছাড়া এইগুলো আছে চিলি চিকেন তাছাড়া আরও এগুলোকে কাটিং করতে হবে আমি আপাতত ভাগ করে রেখেছি কেননা সময় আমার হাতে খুব কম তাই তো এইগুলো আমি চিলি চিকেন বা চিকেন পাকোড়া এইভাবে আমি করব। বিকেলে চায়ের সাথে ভীষণ ভালো লাগে বা অফিসে টিফিন দেওয়ার জন্য চিকেন পাকোড়া খুবই ভালো একটি রান্না এবং সেটি দেওয়া যেতে পারে এছাড়া আর অন্য চিকেনের যে কোনো প্রিপারেশান করা যেতে পারে এইভাবে চিকেন রেজালা বা যে কোনো কিছু করা যেতে পারে সেই জন্য এই সাইজে চিকেনগুলো বোনলেস চিকেন হলে খুবই সুবিধে হয় তো এইভাবে আমি প্যাকেট করে করে রেখে দিই ডিপ ফ্রিজে এগুলো অনেক দিনই থাকে এরপর আমি ম্যারিনেট করে নেব এবারে রান্নার যে হবে সেগুলোকে ম্যারিনেট করে আমার ফ্রিজে মশলা রাখা থাকে সেই মশলা আমি বার করেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সমস্ত কিছুই থাকে আমার ফ্রিজে এই কৌটোগুলোতে তো এগুলো দিয়ে ম্যারিনেট করে নেবো এগুলো আমার পুরোনো মশলা আজকে এগুলো ম্যারিনেট করে এটা করবো আবার আজকে বেটে রেখে দেবো এইভাবে আমি করতে থাকি তাহলে আমার খুব সুবিধে হয় এবার এগারো দিন তো আলাদাভাবে মশলা কিছু করতে লাগে বাড়িতে কেউ এলো বা কিছু মশলা হয়তো শেষ হয়ে গেল ওই রকম কারণে মশলা তখন বাড়তে হয় আর এটি হচ্ছে আমার আজকের হারভেস্টিং আমার নিজের বাগানের নিজের হাতে এই পুঁই গাছগুলি আমি লাগিয়েছিলাম কারিপাতার গাছ এই যে লঙ্কার গাছ সেইগুলো আমি নিয়ে এসেছি এবং দেখাচ্ছি এই যে একটা দুটো হলেও যেন কত আনন্দ লাগছে আর এই যে দেখো আমাদের আজকে কারেন্টের কাজ হচ্ছে বাথরুমে একটা ফ্যান বসছে তো সেইটি এসেছে এই যে চিকেন কষানো শুরু হয়ে গেছে রান্না করব শুরু হয়ে গেছে তো এইসব গুছিয়ে রাখতে রবিবারের দিন আর যে কোনো ছুটির দিন হলে খুব কিন্তু কাজের চাপ বেড়ে যায় এই যে সেই পুঁই শাকটিকে এইভাবে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করছি এটিও খুব ইয়ে মানে আলু কিছু দিই নি শুধু মাংসে আলু পড়বে আর এই যে কাঁকরোল ভাজা হচ্ছে আজকে এই সব ছিল মেনু তো বিকেলবেলা বিকেলবেলা তোমাদের একটা ভালো জায়গা দেখাতে নিয়ে এলাম দেখো এটি হচ্ছে আমাদের কলকাতার ফ্লোটিং মার্কেট লেখাটা পুরোটা ওঠেনি ঠিকই কিন্তু এটা কিন্তু ফ্লোটিং মার্কেটই লেখা রয়েছে তো এই ফ্লোটিং মার্কেটে আমি ঢুকে নি আমি রাস্তা থেকেই তোমাদের কিছুটা দেখিয়ে দেব এই দেখো আমাদের কলকাতার ফ্লোটিং মার্কেট যারা এখনও দেখো তারা দেখে নাও কি সুন্দর না অপূর্ব লাগছে তাই বলো রান্না মানে আলোগুলো যখন জ্বলে উঠেছে তখন খুবই ভালো লাগছে আর এখানে আমরাও অনেকবারই গেছি তো ওর ভেতরে চা থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবজি ফল জামাকাপড়ের দোকান জুতোর দোকান সবই রয়েছে সবই ছোটোখাটো কিন্তু মানে সবই পাওয়া যাবে হাতের কাছে তো এইভাবে আমাদের ফ্লোটিং মার্কেট নিচে জল কোনো স্টল হচ্ছে নৌকোর মতন করা কোনোটি বিভিন্ন রকম সাইজের রয়েছে এর ভিতরে খাওয়ার দোকান তো রয়েছে বললাম বসে খাওয়াও যায় তো এই দেখো খুবই সাজানো গোছানো বেশ ভালো লাগে একটি আউটিংয়ের মতনও হয়ে যায় কিছুটা কচুরি পানাও হয়ে গেছে অনেক দিনই হয়ে গেল আমরা অনেকবারই এসেছি রোটিং মার্কেটে একদিন তোমাদের ওর ভেতরে নিয়ে গিয়ে দেখাবো দেখো একটু কাছ থেকেই দেখাচ্ছি তোমাদের এই যে এইভাবে খুব সুন্দর লেগেছে আজকে সন্ধেবেলাটা ভালো লাগলো অনেক দিন পরে এলাম এখানে প্রচুর আলো দেওয়া রয়েছে এবং মানে যা কিছু চপের দোকান থেকে বললাম চা সমস্ত কিছুই খাওয়া যায় এবং ওই পাশে কিন্তু বসার জায়গাও রয়েছে তো এই দেখালাম আজকে এই পর্যন্তই তাহলে কেমন লেগেছে ব্লগটা সেটি তোমরা জানিও এবং কমেন্ট করো ফ্লোটিং মার্কেটটা কেমন লাগছে দূর থেকে সেটিও জানাতে ভুলো না তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের আবার একটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ